এরকম শক্ত ফোন, এ ভাই এটা তো ভালো শক্ত, আপনার ওয়ারেন্টি এক বছর, দেন আপনি কি করবেন? এই প্রশ্নটা আমার রিয়েলমির কাছে থাকলো। এনি হচ্ছে রিয়েলমি C61। বাংলাদেশ রিয়েলমি ওনাকে অফিসিয়ালি লঞ্চ করে দিল বাংলাদেশ মার্কেটে। সমস্যা কি ভাই, রিয়েলমি শুধু সি সিরিজের স্মার্টফোনে কেন লঞ্চ করছে? তারা একটু ডিফারেন্ট কিছু নিয়ে আসবে। নাম্বার সিরিজ মনে আসতে পারছে খুব শীঘ্রই। এনিওয়ে, C61 একটা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন বাংলাদেশে লঞ্চ করা হয়েছে মাত্র 14,999 টাকায়। বাট এইরকম প্রাইস পয়েন্টে আসলে সে কেমন খেলোয়াড় সেটাই আজকে আমরা ফাইন্ড আউট করবো। আর যারা চ্যানেলে নতুন তাদের জন্য বলবো, আপনারা দেখছেন স্যামজোন এবং আমি স্যাম রয়েছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। C61 বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্টে কিন্তু আসছে 6/128 GB। আর ডিজাইন অলমোস্ট সিমিলার, ইভেন রিয়েলমিরই আরও বেশ কিছু মডেলের সাথে মিল রাখে, বিশেষ করে ক্যামেরা মডিউলটা। অ্যাটলিস্ট এখানে একটু পরিবর্তন আনা যেতেই পারে, এটা সরাসরি আইফোনের সাথে মিল রাখছে। স্কোয়ার বক্সি শেপের স্মার্টফোন, রিয়ার প্যানেলটা প্লাস্টিক, ফিল দেবে গ্লাস, যেখানে ফিঙ্গারপ্রিন্ট বসে, কিন্তু ইভেন স্ক্র্যাচও পড়বে। আমাদের কয়েকদিন ব্যবহারে মাইক্রো স্ক্র্যাচ চলে আসছিল, তো আপনারা অবশ্যই এর সাথে থাকা কেসটি ব্যবহার করতে পারেন। প্রয়োজনীয় পোর্টসান বাটন সব কিছু থাকলেও এতে নেই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, যেটা আমি মিস করছি, এটা থাকতে পারতো। তবে এটাতে আবার ওই যে AI নয়েজ রিডাকশন সিস্টেমটা ওরা অ্যাড করছে, দ্যাটস ওয়াই আপনি কলিং টাইমে ওই ঝামেলাটা ফেস করবেন না, মানে অপর প্রান্তের ব্যক্তি এই নয়েজ নিয়ে ঝামেলা ফিল করবে না, মানে নয়েজ ক্যান্সেলেশন মাইক না দিয়েও সেরকম একটা ফিচার তারা দিচ্ছে আর কি। আর অন্যদিকে এই ডিভাইসটা বেশ শক্তপোক্ত, এইভাবে যদি পড়ে যায় হাত থেকে ভেঙে যাওয়ার পসিবিলিটি খুবই কম। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, পজিশন ঠিকঠাক আছে, তবে স্লাইডলি ডিলে পেয়েছি, মানে আগে সাউন্ড দিবে, অ্যানিমেশনে একটু টাইম নিচ্ছে আর কি। শুরুতেই কথা বলছি এই ফোনের ক্যামেরা নিয়ে। রিয়ারে দুইটা শুটার আছে, মেইন ক্যামেরা 50 MP, পরবর্তী শুটার 0.8 MP অক্সিলারি সেন্সর, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 5 MP। একটা বিষয় খেয়াল করছেন, আগে 15,000 টাকা প্রাইস পয়েন্টের ডিভাইসগুলোতে আমরা অ্যাটলিস্ট 8 MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা পেতাম। বাট ডে বাই ডে শুধুমাত্র এই রিয়েলমির না, আরও বেশ কিছু ব্র্যান্ড নিউ আমি কয়েকদিন আগে বলছিলাম তাদের ফোনে আমরা অলরেডি 5 MP দেখা শুরু করছি ফ্রন্ট ফেসিং ক্যামেরায়। ফার্স্টে সবাই আল্ট্রাওয়াইড সরিয়ে ফেললো, এখন ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 MP থেকে সেটাকে 5 MP করা হচ্ছে। প্রশ্ন, কেন এই কাজটা করতে হচ্ছে? যাই হোক, এর যে মেইন ক্যামেরা 50 MP, এটা প্রপার লাইটিং কন্ডিশন, যদি আপনি আর্টিফিশিয়াল লাইটও ভালো দেন বা ডে লাইট কন্ডিশনে ভালো লাইটিং মানে পায়, সেক্ষেত্রে এর ক্যামেরাটা মোটামুটি ভালো একটা ছবি দিতে পারে। তবে অবশ্যই ছবিকে আমি এই প্রাইস পয়েন্টের কারোর থেকে অনেক উপরে বলছি না, মোটামুটি অ্যাভারেজ টাইপের একটা রেজাল্ট দেয়। কালারটা একটু বুস্টেড, রিয়েলমির ছবিগুলোতে আমরা একটু ইয়ালি টোন লক্ষ্য করি, একটু ওয়ার্ম টোন দেখা যায়, ওই ব্যাপারটা এই ফোনেও ছিল। তবে এক্সপোজার ব্যালেন্সে একটু ইস্যু পেয়েছি এখানে, যেটা আরেকটু বেটার ওয়েতে ক্যালকুলেশন করার উচিত ছিল। ডাইনামিক রেঞ্জে একটু পেয়েছে আছে এই ডিভাইস, আর লো লাইটের দিকে অনেকটাই সফট করে ফেলে, নয়েজ গ্রেনের দেখা পেয়েছি কর্নার এরিয়াতে বিশেষ করে। আর নাইট মুড আছে খুব একটা হামড়ি লেভেলের না, আমি বেশ কিছু ছবি তুলছিলাম যেমনটা আপনারা দেখছেন, হেভি এক্সপোজার এরিয়াগুলো একদমই জ্বলসে ফেলে, সেটাকে ঠিকভাবে ব্যালেন্স করতে পারে না। এইখানে আসলে আরেকটি ইম্প্রুভমেন্টের দরকার ছিল, মাস্ট। অন্যদিকে এই ডিভাইসে আমরা পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবো ঠিকই, এস ডিটেকশনে মিসম্যাচ পেয়েছি এবং ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আমার কাছে আর্টিফিশিয়াল লাগছিল, এইখানেও আরেকটু বেটার করার মতো জায়গা ছিল। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা যেমনটা আপনারা দেখছেন 5 MP আউটডোরে বা ডেলাইট কন্ডিশনে চলনসই ছবি দেয়, বাট ইনডোরে অনেক বেশি সফট লেগেছে, আপনাদের কাছে কেমন লাগলো আর কি? তো রিয়েলমির এই ফোনের ক্যামেরাটাকে আমি অ্যাভারেজের কাতারে রাখছি আর কি। আর ভিডিও জাস্ট 1080p 30fps আপনারা রেকর্ড করতে পারবেন, কোনো ধরনের স্ট্যাবিলিটি পাবেন না, বেশ শেকি টাইপের ভিডিও আসছে। কোনো স্ট্যাবিলাইজার দিয়ে যদি শ্যুট করেন তাহলে মোটামুটি কাজে লাগাতে পারবেন। ফোনটার ডিসপ্লে সাইজ 6.74 ইঞ্চ, বেশ বড় সড়ো ডিসপ্লে, বিশেষ করে যারা মিডিয়া কনজাম্পশন করেন তাদের কাছে এই ধরনের বড় সাইজের ডিসপ্লে হয়তো বেশ ভালোই লাগে। তবে এই ডিসপ্লেতে একটা আগলি নচ আছে, এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগে নাই, মানে নচ মিন্স ওয়াটার ড্রপ নচ, যেটা এই সময় দাঁড়িয়ে একদমই বেমানান, কারণ 2024-এর শেষ প্রান্তে প্রায় আমরা চলে আসতে যাচ্ছি। সো পাঁচশো কাটার থাকলে এটা আরও বেশি ভালো লাগতো। ইভেন আমি 10,000 টাকার আশেপাশের বেশ কিছু ডিভাইসে পাঁচশো কাটার দেখেছি লাস্ট 1-2 বছরও তো দেখেছি, তো রিয়েলমির এই জায়গায় পরিবর্তন আনা উচিত। এমনিতে এই ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট কালারফুল, টাচ রেসপন্স ভালো, আবার দেখলাম পানি ডেনি পড়লেও এই ডিসপ্লে ঠিকভাবে কাজ করছে, অর্থাৎ টাচ নিয়ে তখন কোনো ধরনের সমস্যায় পড়তে হয় না। ম্যাক্সিমাম স্মার্টফোনে যেখানে দেখা যায় যে পানি লেগে গেলে বা বৃষ্টির মধ্যে ফোনগুলোকে ইউজ করা যায় না, বাট এই ফোনে যদি হালকা পাতলা পানি লাগে বা আপনার হাতে পানি থাকে তাও আপনি ইউজ করতে পারবেন। মন্দের ভালো এই যে এখানে 90Hz পেয়ে যাচ্ছেন এবং সেটা ঠিকভাবে পুশ করতে পারছে, আর ম্যাক্সিমাম অ্যাপের ক্ষেত্রে এটা ঠিকভাবে রেজাল্ট দিয়েছে। ব্রাইটনেস পেয়েছে সর্বোচ্চ 560 nits, যেটা ইনডোরের জন্য তো বেশ ভালো, আউটডোরে শ্যাডোরিতেও দেখা যায়, কিন্তু ডিরেক্ট সানলাইটে, একদম ডিরেক্ট সানলাইটে এটা স্ট্রাগল করবে, বিশেষ করে যখন ছবি তুলবেন হেভি লাইটিং কন্ডিশনে, তখন আপনি বুঝবেন যে একটু আরেকটু ব্রাইটনেস অবশ্যই দরকার ছিল আর কি। ডিসপ্লের চিন বেজেল এই তিন পাশ মোটামুটি ওকে থাকলেও লোয়ার বেজেলটা একটু বেশি মোটা লাগছে আর কি, এই জায়গাটা মানে লোয়ার চিনটা আর একটু ন্যারো করে দিলে আরও সুন্দর লাগতো। আর হ্যাঁ, যা বলা হয়নি, ডিসপ্লেটা HD+ রেজলিউশনের এবং এটা IPS LCD প্যানেল। স্মার্টফোনটি রান করছে রিয়েলমি UI বেসড অন Android 14। অ্যান্ড্রয়েড 14 আসছে অবশ্যই ভালো, আর এদিকে রিয়েলমি UI যেটা আমরা দেখছি এইটা কিন্তু ওদের মানে রিয়েলমির যে কম দামি স্মার্টফোন
এগুলোর জন্য স্পেশালি কাস্টমাইজ একটা ইউআই যেখানে কিছুটা ফিচার কাট করা হয়েছে, বেসিক ফিচারগুলো রাখা হয়েছে, তবে বেশ লাইটার লাইটার হওয়ার কারণে হয় কি এই ফোনে মোটামুটি অ্যাপটপগুলো বেশ স্মুথলি রান করতে পারে আর কি। আর প্রসেসর হিসেবে রয়েছে ইউনি এসএসসি T612, যেটা রিয়েলমির বাজেট ফোনের জন্য খুবই কমন একটা চিপ, তাদের অনেক ফোনেই বোধহয় আমরা দেখেছি। আর এখানে র্যাম রয়েছে 6GB LPDDR4X এবং স্টোরেজ রয়েছে 128GB, যা EMMC 5.1 টেকনোলজির, UFS মিস করছি, ওটা থাকলে আরেকটু ফাস্টার হতো। রিডেড স্পিড টেস্টের একটা স্ক্রিনশট দিয়ে দিলাম, দেখলে হয়তো আপনি বুঝতেই পারবেন। এখন ভাই এই প্রসেসরটা এরকম প্রাইস পয়েন্টে কমন, মানে রিয়েলমি কমন বানাইছে বাংলাদেশ মার্কেট, তাদের আরও অনেক ডিভাইস আমরা দেখছি এবং রিয়েলমির ডিভাইসের সাথে মোটামুটি মানের একটা রেজাল্ট দিয়েছে, মানে খুব বেশি ভালোও না খুব বেশি খারাপও বলা যায় না। তবে এরকম প্রাইস পয়েন্ট এটাও সত্যি কথা, Z88, Z85 এর মতো আমরা এসএসসি দেখেছি, Z85 দিতে আমি বলবো না, বাট Z88 দিলে পরে বিষয়টা আরও সুন্দর হতো, বা তখন আমরা বলতাম 15,000 টাকার মধ্যে এইটার পারফরমেন্স সবচাইতে সেরা। এখন আর সেরা বলা যাচ্ছে না, এখন বলতে হচ্ছে এটা এরকম প্রাইস পয়েন্টের জন্য অ্যাভারেজ একটা পারফরমেন্স ডেলিভার করতে পারবে, যেখানে আমরা দেখতে পাই ডে টু ডে টাস্ক সামলাতে পারে এই ফোন ঠিকভাবেই, একসাথে কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করা যায়। বাই দ্য ওয়ে আমার হাতের যে রিভিউ ইউনিট এটা কিন্তু 4GB ভ্যারিয়েন্টের, বাট আপনারা যেটা কিনবেন 14,999 টাকায় ওইটা কিন্তু আবার 6GB র্যাম ভ্যারিয়েন্টের, দ্যাটস ওয়াই ওখানে আপনি মাল্টিটাস্কিংয়ে আমার চাইতে আরেকটু বেটার রেজাল্ট দেখবেন এবং ওইটার স্কোরগুলো একটু বেশি আসবে ডেফিনেটলি, যেটা আমরা এই 4GB-তে কিছুটা কম পেয়েছি। ফোনটা খুব একটা গরম হয় না, হালকা ওয়ার্ম হইতে দেখছি একদম, যখন কিনা হেভি ইন্টারনেট ব্যবহার করে যদি অ্যাপ্লিকেশন ব্যবহার করছিলাম, যেটা হালকা হাতে ফিল দিতে পারে বাট মোটেই থার্মাল থ্রোটলিং করছে না। আর কখনো এই ফোনকে আমি একদম ল্যাগ হ্যাং করে বসে আছে, চলছে না, রিস্টার্ট নিচ্ছে, এ জাতীয় প্রবলেম ফেস করতে দেখিনি, ইভেন বুটিং টাইমও বেশি ছিল না এই ডিভাইসের। দেন এগেইন এখানে আরেকটু বেটার কোনো চিপ থাকলে পরে আমরা সব দিকে পারফরমেন্স আরেকটু বেটার পেতাম, লাইক গেমিং। এই ফোনটা দেখি গেমিং করা যাবে না, যাবে, বেসিক গেমিং করা যাবে, যেমন ধরুন আপনি 2D টাইপের গেমগুলো খেলার সময় পার করতে পারবেন। আবার যদি ফ্রি ফায়ার খেলতে চান, এটা দিয়ে আমরা ফ্রি ফায়ার ট্রাই করছিলাম, চলে না এমন না, চলে, বাট অ্যাকশন মোমেন্টেও আমরা এটাতে কিছুটা ল্যাগ পেয়েছি, ফ্রেম ড্রপ পেয়েছি এবং খুব একটা স্মুথ রেজাল্ট পাইনি সত্যি বলতে এটাই, তবে আপনারা 2D গেমগুলো ঠিকঠাকভাবে প্লে করতে পারবেন। এবার আসি যারা মিডিয়া কনজাম্পশন করতে চান এরকম একটা ডিভাইস কিনে তাদের জন্য কেমন হবে, যেহেতু এর ডিসপ্লে সাইজটা বেশ বড়, তো মিডিয়া কনজাম্পশন করতে চাইলে আপনার কাছে ভালোই লাগবে আশা করছি। আবার এই ডিসপ্লেটা কিন্তু বেশ কালারফুল, হ্যাঁ একটু ভিভিড টাইপের কালার দেওয়াতে দেখতে বেশ পাঞ্চি টাইপের একটা ফিল দেয়, যদিও রেজলিউশনের একটু ঘাটতি আছে। ব্যাটারি ব্যাকআপ ভালো হওয়াতে লং টাইম আবার আপনি মোটামুটি একটা ব্যাকআপ পেয়ে যাচ্ছেন, যেমন এখানে 5000mAh ব্যাটারি রয়েছে যা আপনাকে একদিন প্লাস টাইম ইজিলি ব্যাকআপ দিতে পারবে, ইভেন 90Hz অন রেখেও, এবং যদি মিডিয়াম ব্রাইটনেসের উপরে থাকেন তাতেও সমস্যা নেই। তবে ভাই কনসিডার করতে হবে আপনার এর চার্জারে, এখানে 15W চার্জার দেওয়া আছে, অ্যাটলিস্ট 18W তো দেওয়া উচিত ছিলই, কেউ কেউ তো মনে হয় 33W চার্জারও দিয়েছে এরকম প্রাইস সেগমেন্টে, তো সেই হিসেবে রিয়েলমি আর একটু বড় চার্জার এখানে দিতে পারতো 22W বা এর আশেপাশে কিছু দিলে বোধ হয় আর একটু সুবিধা হতো সবার জন্য, একটু দ্রুত সময় চার্জ করতে পারতো। স্পিকার মনো, সাউন্ড কোয়ালিটি অবশ্য ভালো, বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড পেয়েছি। মোটামুটি প্রয়োজনীয় সেন্সরসগুলো আছে, লাইক জাইরোস্কোপ সেন্সরটা আছে, কাজ করছে, একটু স্লো বাট কাজ করছে। নেটওয়ার্ক রিসেপশন জড়িত কোনো ধরনের প্রবলেম পাইনি, ইভেন ওয়াইফাই রেঞ্জও আমি ঠিকঠাক পেয়েছি, এছাড়াও ডেটা কানেকশনও ঠিকভাবে এটা রেজাল্ট দিতে পারছে। আর হ্যাঁ, রিয়েলমি ক্লেম করছে এই ডিভাইসে 48 মান্থসের ফ্লুয়েন্সি প্রোটেকশন। এখন এই ফ্লুয়েন্সি প্রোটেকশন জিনিসটা কি, এর আগে রিয়েলমি বেশ কিছু ডিভাইসে এই ব্যাপারটা আমরা দেখেছি, রাইট? ফ্লুয়েন্সি প্রোটেকশন হলো এরকম, লাইক আপনার ফোনটা এখন নতুন কেনার পরে যেমন একদম খুব স্মুথ রেজাল্ট দিচ্ছে, কোনো ধরনের ল্যাগ নেই, কোনো ধরনের হ্যাং নেই, ঠিকভাবে চলছে, ওরা বলছে 48 মান্থস পর্যন্ত এভাবেই চলবে, এই প্রোটেকশন তারা দাবি করছে। এখন এই জিনিসটা না ওয়ারেন্টি না আসলে কি আমি সেটাই বুঝতে পারছি না। ধরুন এক বছরের মধ্যে যদি আপনার ফোনটা স্লো কাজ করে, হঠাৎ করে রিস্টার্ট নেয়, এই যে ফ্লুয়েন্সির ব্যাপারটা না পান, আপনি কিন্তু ওয়ারেন্টি ক্লেম করতে পারছেন, বাট আপনার ওয়ারেন্টি এক বছর, দেন আপনি কী করবেন, এই প্রশ্নটা আমার রিয়েলমির কাছে থাকলো, তারা আশা করছি এই ব্যাপারটা জানাবে এবং আপনাদের কাছে আমি জানানোর ট্রাই করবো ডেফিনেটলি। আর কী বাকি থাকলো, আর মনে হয় কিছু বাকি থাকলো না, বাকি প্রয়োজনীয় ফিচার্সগুলো আছে, লাইক ওই যে এয়ারজেস্টার, তারপরে পানি লাগলে চার্জ করলে কাজ করবে এটা তো বললামই, এই জাতীয়, ও আর ছিল ওই যে নয়েস রিডাকশন সিস্টেমটা, এগুলো ঠিকঠাকভাবে কাজ করছে আর কি। তো এই হচ্ছে রিয়েলমি C61। C61-এর যে সমস্ত জায়গাগুলোতে দুর্বলতা আমি বলবো, অবশ্যই ডিসপ্লেটাতে একটা পান্সল কালার থাকলে খুব সুন্দর লাগতো, মানে ফোনটার ওভারঅল ডিজাইনের সাথে তখন ব্যাপারটা যেত বা বর্তমান সময়ের একদম যুগ উপযোগী হতো, আর একটু বেটার চিপ দরকার ছিল, তাহলে মনে হয় না যে এরকম প্রাইস পয়েন্টে তাকে আলাদা করতে খুব একটা কষ্ট হতো আমাদের, এই হচ্ছে বিষয় আর কি। এখন এই ফোন কাদেরকে রিকমেন্ড করা যায় জানেন, যারা চাচ্ছেন একটা এরকম শক্ত ফোন, এ ভাই এটা তো ভালো শক্ত, হ্যাঁ একদম ঠিকভাবেই চলতেছে ভাই, কোনো সমস্যা নেই, আসলে শক্ত, তো শক্তভক্ত ডিভাইস চাচ্ছেন এবং আপনার লং টাইম ব্যবহার করার একটা চিন্তাভাবনা আছে, প্লাস একটা ব্র্যান্ডের ফোন চাচ্ছেন এবং আপনি খুব একটা গেমিং টেমিং করেন না, রেগুলার পারফরমেন্স হলে আপনার হয়ে যায়, সেক্ষেত্রে আপনি ডিভাইসটাকে চয়েস লিস্টে রাখতেই পারেন। কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন, সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো।